নমস্কার দিশান দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আবারও সরল অঙ্ক শেখাবো তার কারণ প্রায় ভিডিওতে অনেকে কমেন্টের মাধ্যমে সরল অঙ্ক দেয় বন্ধুরা একটা কমেন্টের উত্তর একটা অঙ্কের মাধ্যমে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তার কারণ কিছু কিছু বন্ধনী কিছু কিছু চিহ্ন সেগুলো সরলে আমি টাইপ করে উঠতে পারি না তো ভাবলাম যে আজকে অঙ্কের মাধ্যমেই আমি তোমাদেরকে একটা সরলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যারা সরল পারো না বা যার যাদের সরল খুব কঠিন মনে হয় তাদের জন্য আজকের ভিডিওটা বন্ধুরা একটা সরল অঙ্ক এখানে আছে এখানে দেখো যোগ বিয়োগ গুণভাগ এবং বন্ধনী প্রত্যেকটা জিনিসই দেওয়া আছে খুব সহজ খুব বেশি বড় না শুধু নিয়মটাকে যদি একটু ফলো করা যায় তাহলে কিন্তু সরলঙ্ক একদম নির্ভুল হবে তো একদম বেশি কথা না বাড়িয়ে সরাসরি নিয়ে যাচ্ছি তোমাদেরকে অঙ্কে বন্ধুরা আমরা জানি সরল অঙ্ক করার সময় আমাদেরকে সবার প্রথমে বন্ধনীর ব্যবহার করতে হয় তাই আমরা সবার আগে বন্ধনীর কাজটা করব অর্থাৎ প্রথম বন্ধনী আছে তিন আর দুই যোগ করলে হবে পাঁচ এবং বাকি যা আছে যেরকম আছে ঠিক একইভাবে তোমাদেরকে পরের লাইনে কিন্তু সম্পূর্ণটা তুলতে হবে ঠিক আছে আগে আমরা লাইন বা লাইন কাজটা করব হয়ে গেল বন্ধনী আমাদের উঠে গেছে এবারে আমরা কি করব বন্ধুরা বন্ধনী মানে বদ মাস যে নিয়মটা ব্যবহার করতে হয় বন্ধুরা সরল করার সময় তোমাদেরকে এই বদ মাস এই জিনিসটাকে ফলো করতে হবে বি ফর ব্র্যাকেট বন্ধনী ও ফর অফ বা এর বাংলাতে ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ এ ফর অ্যাডিশন মানে যোগ এস ফর সাবট্র্যাকশান অর্থাৎ বিয়োগ তার মানে ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে যদি এর বা কোথাও অফ না থাকে সেটা বাদ আমাদেরকে এখন ব্র্যাকেটের কাজ শেষ এখন ডি এম এ এস অর্থাৎ এইটুকুর জায়গা কাজ করতে হবে মানে ভাগ গুণ যোগ এবং বিয়োগ এইটুকু নিয়ম ফলো করে আমরা কিন্তু অঙ্কটা করব তো আমাদের বন্ধনীর কাজ যেহেতু শেষ তাহলে আমাদেরকে আগে কি করতে হবে এখন আমাদেরকে কাজ করতে হবে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ এবারে দেখো বন্ধুরা ভাগ করব কি করে পাঁচ বিয়োগ এই ভাগটাকে আমার আগে করতে হবে কারণ এটা প্রথমে আছে এক দিয়ে এককে ভাগ করলে ভাগ ফল একই হবে কিন্তু গুণ তিন যোগ পাঁচ গুণ চার ভাগ দশ বিয়োগ এক হয়ে গেল এখনও ভাগের কাজ বাকি আমাদেরকে কিন্তু গুণের কাজটা করতে হবে কেন কারণ কেন গুণের কাজ করতে হবে তার কারণ আমি কিন্তু এর আগে একটা ব্যতিক্রম নিয়ম তোমাদের বলেছিলাম যে যখন দেখবে এরকম সংখ্যার ক্ষেত্রে ভাজ্য এবং ভাজ্য এবং ভাজকের মধ্যে যদি কি হয় ভাজ্য যদি ছোট হয় তখন কিন্তু আমাদেরকে তার আগে গুণ যদি থাকে সেটা করে করে নিতে হবে ঠিক এখানেও তাই হচ্ছে কারণ দশ দিয়ে কিন্তু চারকে ভাগ করতে আমরা পারবো না তো এখানে যেহেতু ব্যতিক্রম একটু নিয়ম আছে তাই আমাদেরকে আগে গুণের কাজ করতে হবে অর্থাৎ এই গুণটা এবং এই গুণটাকে আমাদের আগে করতে হবে তো তিন এককে তিন যোগ চার পাঁচে কুড়ি ভাগ দশ বিয়োগ এক ঠিক আছে এইবার আমরা কি করব এবার কিন্তু আমরা আবার ভাগের কাজ করবো অর্থাৎ পাঁচ বিয়োগ তিন যোগ দশ দিয়ে কুড়ি কুড়িকে ভাগ করলে হবে দুই কারণ দশ দুগুনো কুড়ি বিয়োগ এক হয়ে গেল পরের লাইন এবারে কি করব বন্ধনের কাজ শেষ ভাগের কাজ শেষ গুণের কাজ শেষ এবার কিন্তু যোগ এবং বিয়োগ আছে তো আমাদেরকে কি করতে হবে আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ যোগ কি করে করব। যখন এই ধরনের সমস্যা থাকবে যে যোগও আছে এবং বিয়োগও আছে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে যোগগুলোকে আলাদা এবং বিয়োগগুলোকে আলাদা করে নিতে হবে যেহেতু পাঁচ প্রথমে আছে তাই পাঁচকে আমরা যোগ হিসাবে ধরব দুইয়ের আগে যোগ চিহ্ন আছে তাই দুই যোগ যোগগুলোকে যোগ করব এবং বিয়োগগুলোকে যোগ করব। তিন যোগ এক ঠিক আছে যোগটা যোগ করে নেব বিয়োগটাকে যোগ করে নিয়ে সম্পূর্ণ যে যোগ ফল এবং এর যোগ থেকে সম্পূর্ণটাকে বিয়োগ করব পাঁচ আর দুই হবে সাত বিয়োগ তিন আর তিন আরেক চার অর্থাৎ সাতের থেকে চারকে বিয়োগ করতে হবে সাতের থেকে চার বিয়োগ হলে হবে বন্ধুরা তিন তো এই অঙ্কের নিম্নয় সরল ফল হবে তিন উত্তর এটাই এই অঙ্কটা কিন্তু ছোট কিন্তু এই অঙ্কের অঙ্কের মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে তোমরা যদি একটু ভালো করে অঙ্কটাকে ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে এখানে ব্যতিক্রম নিয়ম আছে এখানে বন্ধনী আছে এখানে যোগ আছে বিয়োগ আছে গুণ ভাগ সব কিছু একসাথে আছে কিন্তু অঙ্কটা কিন্তু অঙ্কের যে সংখ্যাগুলো আছে খুব ছোট ছোট আছে এই ধরনের অঙ্ক যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু সরল অঙ্কের যে ভয় বা সরল অঙ্ক ভুল হবার যে প্রবণতা সেটা কিন্তু পুরোপুরি কমে যাবে বন্ধুরা আরও একটা উদাহরণ দেখাচ্ছি প্লিজ একটু মন দিয়ে দেখবে তাহলে হয়তো সরল নিয়ে তোমাদের ভয় কিন্তু অনেকটাই কমে যাবে দেখো বন্ধুরা আমাদের দু নম্বর অঙ্ক এই অঙ্কেও কিন্তু বন্ধনী গুণ যোগ ভাগ সব কিছু আছে এমনকি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি বন্ধনীর ব্যবহারও আছে তো এই ধরনের অঙ্কগুলি যদি তোমরা একটু ফলো করো তাহলে দেখবে সরল নিয়ে আর কোনো ভয় থাকবে না তার গ্যারান্টি আমি দিচ্ছি শুরু করছি কি করব প্রথমে আমাদের নিয়ম হিসাবে সবার আগে বন্ধনীর কাজ করতে হবে আর যখন দেখবে বন্ধনী আছে এবং একসাথে প্রত্যেকটি বন্ধনী আছে তখন আমাদেরকে কি করতে হবে বন্ধনীর নাম হিসাবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় আমাদেরকে সবার আগে কি করতে হবে প্রথম বন্ধনীর কাজ করতে হবে অর্থাৎ এইটুকু সাধ্যগুন চোদ্দ বিয়োগ চার দুই যোগ বন্ধনীর বাইরে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না চলে গেলাম পরের লাইনে দুই যোগ এবারে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব অর্থাৎ এতটা চোদ্দোর থেকে চারকে বিয়োগ করব দশ ভাগ দুই তৃতীয় বন্ধনী যোগ পরের লাইন হয়ে গেল এবারে তৃতীয় বন্ধনীর কাজ দশের সাথে দুই দিয়ে দশকে ভাগ করতে পেরে দুই দিয়ে দশকে যদি ভাগ করা হয় পাঁচ দুগুণও দশ বন্ধনীর কাজ শেষ বন্ধনী উঠে গেল যোগ আট গুণ নয় ভাগ চার এবারে দেখো বন্ধুরা হিসেব মতো যখন বন্ধনী উঠে যাবে তখন কিন্তু আমাদেরকে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ করতে হবে কিন্তু এখানেও ব্যতিক্রম আছে কারণ আমরা আগে ভাগের কাজ করতে পারবো না কারণ চার দিয়ে নয়কে কোনোভাবেই ভাগ করা যায় না ঠিক আছে নিয়মে তো বলা আছে যে আগে ভাগ হবে তারপরে গুণ হবে কিন্তু যখন অঙ্কের প্রয়োজনে আমাদেরকে দেখতে হবে যে এখানে যদি আমরা ভাগটা আগে করি তাহলে ভাগ তো মিলবেই না অঙ্কেও হবে না তো আমাদেরকে কি করতে হবে আগে গুণের কাজটাকে করতে হবে আমরা ভাগের কাজ কিন্তু নিয়ম হিসাবে করতে পারবো না তো কখনো কখনো কিন্তু নিয়ম ব্যতিক্রম হয়ে থাকে এটা কিন্তু আমাদের বুঝতে হবে ঠিক আছে দুই যোগ পাঁচ যোগ আট নং বাহাত্তর ভাগ চার এটা যদি আমরা এই গুণটা না করতাম তাহলে কিন্তু আমরা এরকম একটা আকার পেতাম না এবার কি করব। এবার আমরা ভাগ করব। এবার কিন্তু যোগ করব না দুই যোগ পাঁচ যোগ এবার চার দিয়ে যদি বাহাত্তর আঠেরো হবে ভাগ ফল তার মানে চার দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে আঠেরো দুই পাঁচ এবং আঠেরো এই তিনটে সংখ্যা পরপর যোগ আছে কোনো বিয়োগ নেই পুরোটাকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তো দুই আর পাঁচে যোগ করলে হবে সাত সাত আর আঠেরো যোগ করলে হবে কত বন্ধুরা সাত আর আঠেরো যোগ করলে হবে পঁচিশ এটাই কিন্তু এই অঙ্কের উত্তর বা নির্ণয় সরল ফল তো বন্ধুরা এই ছিল দুটো সরলের খুব সহজ সরল নমুনা দুটোর মধ্যেই সবটা নিয়ম দেখানোর চেষ্টা করেছি বন্ধনী যোগ বিয়োগ গুণ ভাগ এমনকি বন্ধনী উঠে গেলে কি হবে এমন কি ব্যতিক্রম কিছু নিয়ম এখানে দেখানো হয়েছে যে সব সময় কিন্তু ভাগ আগে হয় না গুণকেও আমাদের কখনো কখনো আগে করতে হয় তো বন্ধুরা এই দুটো অঙ্কের মধ্যে আমি সরলকে খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে প্লিজ কমেন্টে জানাও তাহলে আমি পরবর্তীতে আরও অনেক নতুন ভিডিও বানানোর একটা উৎসাহ পাই আর যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ 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 আমার সঙ্গে থেকো আমার সাথে থাকো আর আগামী ভিডিওতে আবারও তোমাদের জন্য নিয়ে আসছি নতুন কোনো একটা বিষয় সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ